এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে উইংটা তারা বাংলাদেশ বিষয়ে নীতি নির্ধারকের ভূমিকা পালন করে থাকেন সেই ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে এই বিএনপির তিন শীর্ষ কর্মকর্তা তারা অত্যন্ত গোপনে মিটিং করেন। আমরা সকল অবগত আছি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রিয় দর্শক, সকলে একটা চিন্তা ভাবনা করতেছিল হয়তোবা মির্জা ফখরুলের সাথে সেখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে বৈঠক হতে পারে। অবশেষে জানা গেল যে ভারতের সাথে মির্জা ফখরুলের সিঙ্গাপুরে একটি বৈঠক হয়েছে। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আবার কয়েকদিন পর কিন্তু নরেন্দ্র মোদীর সাথে প্রধানমন্ত্রী বসবেন, তার আগে মির্জা ফখরুলের সাথে ভারতের বৈঠক হয়েছে, গোপন বৈঠক। এই বৈঠকে কী আলোচনা হতে পারে, বৈঠকে কী এমন সম্ভাবনা নিয়ে কথা হয়েছে, এটা নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন কাজী হেমাদুদ্দিন ভাই। তার আলোচনা শুনলে বুঝতে পারবেন যে চিকিৎসার উদ্দেশ্যে মির্জা ফখরুল সিঙ্গাপুরে যাওয়ার পর সেখানে ভারতের সাথে বৈঠকে কী আলোচনা হয়েছে, চলুন গুরুত্বপূর্ণ কথাগুলো শুনবো। দর্শক, আপনারা ইতিমধ্যে অনেকেই চন্দন নন্দীকে চিনেছেন, তিনি ভারতের একজন সিনিয়র সাংবাদিক এবং এই যে BDNews24.com বাংলাদেশের যেই জনপ্রিয় যে পোর্টাল সেটা এখনো বন্ধ করে রেখেছে DGFI বা BTRC শুধু এই চন্দন নন্দীর কলাম লেখার কারণে। এবং এই চন্দন নন্দী তিনি কলাম লিখতেন BDNews24 এর ইংলিশ ভার্সনে। তিনি একটি কলাম লিখেছিলেন সেপ্টেম্বরের 3 তারিখে, সেটা হচ্ছে কট ইন এ ক্লিফট স্টিক। সেখানে তিনি দেখিয়েছিলেন যে ভারত আসলে চায় চীনাপন্থী কিছু মন্ত্রী আছে এই শেখ হাসিনার মন্ত্রিসভায়, তাদেরকে যাতে শেখ হাসিনা বাদ দিয়ে দেয়, এমনকি মনোনয়ন পর্যন্ত না দেয়, এর জন্য ভারত শেখ হাসিনাকে প্রেশার দিতেছে। ঠিক এটা প্রকাশ করার ঠিক 2 ঘন্টা পরে কিন্তু BDNews24 বন্ধ করে দেওয়া হয়। তো সুতরাং এই চন্দন নন্দীর কলামের একটা গুরুত্ব আছে। এবং চন্দন নন্দী তিনি নর্থ ইস্ট নিউজে নিয়মিত লিখেন এবং তিনি লিখেছেন যে তিনি হচ্ছেন যে সিনিয়র জার্নালিস্ট বেসড অন নিউ দিল্লি, দ্য ক্যাপিটাল সিটি অফ ইন্ডিয়া। তো তিনি তারপরের দিন সেপ্টেম্বর 4 তারিখে তিনি আরেকটা কলাম লিখেছেন, সেটা হচ্ছে যে ইন্ডিয়াস বিএনপি গাম্বিট। তো আমি একটু যদি এই কলামটাকে, তিনিটা ইংলিশে লিখেছেন এবং আমি যদি এটাকে একটু বাংলা অনুবাদ করে শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন। তিনি লিখেছেন যে 2018 সালের আগস্ট মাসে যখন বিএনপির কিছু সিনিয়র নেতা বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য ভারতের ক্ষমতাসীন দল বিজেপির ঊর্ধ্বতন রাজনীতিবিদদের কাছে অনুরোধ জানাতে ভারত সফরে এসেছিলেন, সেই 2018 সালের সেই আগস্টে, তখন সেই বৈঠক ফলপ্রসূ হয়নি। তখন ভারত বিএনপির এই জ্যেষ্ঠ নেতাদেরকে কোনো গুরুত্বই দেননি। তারপর আপনারা জানেন যে 5 বছর আগে মানে 2018 সালের নির্বাচনের প্রাক্কালে আওয়ামী লীগ সরকার বিএনপির উপর নিপীড়নমূলক বলপূর্বক গুম, খুন, রাজনৈতিক সমাবেশগুলো ভেঙে দেওয়া, গায়েবী মামলা এবং এগুলো করে বিএনপিকে একদম হতাশাগ্রস্ত এবং বিপর্যস্ত করে দিয়ে এবং শেষ পর্যন্ত দিনের ভোট রাতেই করে এবং শেষ পর্যন্ত ব্যালট বাক্সগুলো রাতেই ভরে রাখে। তার মানে দিনের ভোট রাতেই হয়ে যায় এবং আওয়ামী লীগ আবার বিজয়ী হয় এবং বিএনপি ক্ষোভে নিজের ক্ষত নিজেই চাটতে থাকে এবং বিএনপি আরও বেশি বেশি করে এজন্য ভারতকে অভিযুক্ত করে। এখন বাংলাদেশ আবার ভোটের প্রস্তুতি নিচ্ছে এবং 2024 সালের জানুয়ারির প্রথম সপ্তাহে সেই ভোট হতে পারে এবং এই ভোটকে কেন্দ্র করে বিএনপির ল্যাজ এখন দাঁড়ানো একাধিক কারণে। প্রথমত, ভারতীয় উচ্চপদস্থ রাজনীতিবিদরা আজকে তারা বিএনপির কথা শুনতে প্রস্তুত, যে বিএনপির কথা তারা 2018 সালে শোনেনি, বিএনপিকে পাত্তাই দেয়নি। এই বছরের মার্চ মাসে বিএনপির সিনিয়র নেতাদের 3 সদস্যের একটি প্রতিনিধি দল অত্যন্ত গোপনে ভারতের রাজধানী দিল্লিতে সফর করেন এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে উইংটা তারা বাংলাদেশ বিষয়ে নীতি নির্ধারকের ভূমিকা পালন করে থাকেন সেই ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে এই বিএনপির 3 শীর্ষ কর্মকর্তা তারা অত্যন্ত গোপনে মিটিং করেন। এরপর ঢাকাতেও ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে বিএনপি নেতাদের বিভিন্ন সময় গোপন মিটিং হয়। এই আগস্টের শেষ সপ্তাহে সিঙ্গাপুরে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক হয়েছে বলে খবর পাওয়া গেছে, যেটা ছিল আরও তাৎপর্যপূর্ণ। আপনারা জানেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাস সহ বিএনপি নেতারা সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়েছিলেন এবং এই স্বাস্থ্য পরীক্ষার ফাঁকে ফাঁকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস এবং ডক্টর খন্দকার মোশাররফ হোসেন তারা কিছু ভারতীয় বিশেষ দূতের সাথে দেখা করার জন্য সময় বের করেছিলেন এবং উভয় পক্ষই মোটামুটি আশাবাদী আলোচনা করেছেন এবং কোন রকম সিদ্ধান্তে পৌঁছানো ছাড়াই তারা আলোচনা শেষ করেছেন। তবে তারা বলেছেন যে ভবিষ্যতে এ নিয়ে আরো আলোচনা হতে পারে, মানে আলোচনার দরজা তারা বন্ধ করেননি। এরপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর 2 সেপ্টেম্বর দেশে ফিরে আসেন, মির্জা আব্বাস সেখানে এখনো আছেন এবং বিএনপির 3য় জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন তিনিও শীঘ্রই দেশে আসবেন বলে ধারণা করা হচ্ছে। এখন দর্শক, এই
কলামে চন্দন নন্দী লিখেছেন যে এখন বিএনপির প্রতি ভারতের ব্যাপক আগ্রহ, তারপরে মির্জা ফখরুল সাহেবের সঙ্গে বৈঠক করেছেন সিঙ্গাপুরে, আবার ভারতের বিশেষ দূত সিঙ্গাপুরে গিয়ে মির্জা ফখরুলের সঙ্গে বৈঠক করেছেন, এখন তিনি এই খবর কোন সূত্রে পেলেন তা তিনি বলেননি। আবার তিনি তার আগের কলামে লিখেছিলেন যে বিএনপির প্রতি ভারতের কোনো আগ্রহই নাই এবং ভারতেরও বিএনপির প্রতি কোনো আগ্রহ নাই। আবার ঠিক তার পরের দিনের কলামে তিনি আবার লিখছেন ভারতীয় কর্মকর্তারা বিএনপির নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করতেছেন। এখন দুইটা একটু কন্ট্রাডিক্ট হয়ে গেল। যাই হোক, হয়তোবা তার কাছে আরো নতুন আপডেট এসেছে, হয়তোবা তিনি আগের কলাম লেখার সময় এই নতুন তথ্যগুলো জানতেন না, এরকম হতে পারে, আমি জানি না। দর্শক, বিশ্বাস করা না করা আপনাদের ব্যাপার। এখন প্রশ্ন হচ্ছে যে সিঙ্গাপুরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ভারতীয় বিশেষ দূতের ঠিক কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। চন্দন নন্দী লিখেছেন যে বিএনপির মধ্যে তুলনামূলকভাবে ভারতপন্থী যে গ্রুপটা আছে, আপনারা জানেন যে বিএনপি বাম ডান বিভিন্ন মতবাদের সমষ্টি, বিএনপির ভিতর কিছু গ্রুপ আছে তারা জামাতপন্থী, কিছু গ্রুপ আছে তারা বামপন্থী, তো বামপন্থী গ্রুপটাকেই বলা হয় ভারতপন্থী। তো এই ভারতপন্থী অংশটি একটি জাতীয় জোটের অংশ হতে পারে, একটা জাতীয় জোটের অংশ হতে পারে, এই জাতীয় জোটটা অন্যান্য দল নিয়ে গঠিত হতে পারে। এই যে একটা স্বাধীন বাংলাদেশটা ক্রমবর্ধমানভাবে চীনের দিকে ঝুঁকে যাচ্ছে, এটাকে রোধ করার জন্য এটা কাজ করতে পারে। মানে বাংলাদেশ যে ক্রমবর্ধমানভাবে এই ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বে চীনের দিকে ঝুঁকে যাচ্ছে, এটা ঠেকানোর জন্য ভারত একটা বৃহৎ সর্বদলীয় জোট গঠন করবে, যেই জোটের সবাই থাকবে ভারতপন্থী, এবং সেই বৃহত্তর জোটে যোগ দেওয়ার জন্য বিএনপির যেই ভারতপন্থী নেতারা আছে তাদেরকে নিয়ে এই জোটে যোগ দেওয়ার জন্য মির্জা ফখরুলকে এই ভারতীয় বিশেষ দূত আহ্বান জানিয়েছেন বলে এখানে চন্দননন্দী উল্লেখ করেছেন। এবং ভারতীয় দূত এবং বিএনপি উভয়ের মধ্যেই আলোচনা হয়েছে যে আওয়ামী লীগ এবং বিএনপি দুটি প্রধান দলের মধ্যে যে ভারতপন্থী যে অংশগুলো তারা মিলে একটা অভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করতে তারা একসঙ্গে কাজ করতে পারে যদি তারা রাজি থাকে। আমি বুঝলাম না, তাহলে মনে করেন যে আওয়ামী লীগের ভিতর ভারতপন্থী গ্রুপটা আছে, আওয়ামী লীগের ভিতর এখন দুটা গ্রুপ, একটা হচ্ছে ভারতপন্থী আর একটা হচ্ছে চীনপন্থী, ঠিক আছে, চীনপন্থী বাদ দিলাম, আওয়ামী লীগের ভিতর একটা ভারতপন্থী গ্রুপ আছে, আবার বিএনপির ভিতর আছে ইসলামপন্থী এবং বামপন্থী, ঠিক আছে, তর্কের খাতিরে ইসলামপন্থী বাদ দিলাম, মনে করেন যে ভারতপন্থীটা রাখলাম বা বামপন্থী রাখলাম, তাহলে বামপন্থী বিএনপি এবং ভারতপন্থী আওয়ামী লীগ তারা একসঙ্গে কাজ করে কি অ্যাচিভ করতে চাইতেছে, মানে তাহলে নির্বাচনের ফলাফলটা কি হবে, তাহলে কি সুষ্ঠু নির্বাচন হবে নাকি, মানে ভারতের লক্ষ্যটা আসলে কি, ভারত তো এগুলো করতেছে নির্বাচন নিয়েই। তাহলে যদি বিএনপির ভারতপন্থী এবং আওয়ামী লীগের ভারতপন্থী এক হয়ে যায়, এক হয়ে কি তাহলে জাতীয় সরকার গঠন করবে এবং সেই সরকারের প্রধান হবেন শেখ হাসিনা? বুঝলাম না, তাহলে শেখ হাসিনাকে তো ক্ষমতা রাখাই যাবে না, এখন বিএনপি তো এমন কোনো ব্যবস্থায় যাবে না যেই ব্যবস্থায় শেষ পর্যন্ত ওই শেখ হাসিনাকেই ক্ষমতায় রাখে। আমি আমি বুঝলাম না এই চন্দন নন্দী আসলে কি বুঝাতে চাইলেন। তিনি আরো লিখেছেন যে বাংলাদেশের অন্যতম রাজনৈতিক বিশ্লেষক বদিউল আলম মজুমদার, যিনি আমেরিকা ভিত্তিক দ্য হাঙ্গার প্রজেক্ট নামে একটা চ্যারিটি অর্গানাইজেশনের কান্ট্রি ডিরেক্টর, তিনি বলেছেন যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর আসলে এখন চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত এবং এটাই দেশের রাজনৈতিক অনিশ্চয়তা এবং এই অস্থিতিশীলতার একটা টেকসই সমাধান করবে, এবং দুটো রাজনৈতিক দলের মানে আওয়ামী লীগ এবং বিএনপির বিচক্ষণতা, প্রজ্ঞা, দৃঢ়প্রত্যয়, সাহস এবং এই ধরনের সমাধান অর্জনের জন্য ভবিষ্যতে রাজনৈতিক এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করবে যদি আওয়ামী লীগ এবং বিএনপি আলোচনায় বসে। তো বদিউল আলম মজুমদার বর্তমানে সংবিধানের কাঠামোর মধ্যে অনুষ্ঠিত তিনটা নির্বাচনের অপশন দেখেন, একটা হচ্ছে একতরফা নির্বাচন যেটা আসলে আওয়ামী লীগ করবে বলে অনেকেই বিশ্বাস করে, আর একটা হচ্ছে একটি প্রতিযোগিতামূলক অবাধ এবং সুষ্ঠু নির্বাচন, এটাও হতে পারে, অথবা একটি স্থগিত নির্বাচন, মানে নির্বাচন হবে না, নির্বাচন স্থগিত করা হলো। এখন এই বদিউল আলম মজুমদার বলেছেন যে আমি কোনো ভবিষ্যৎদানকারী নই, তবে আজকে আমরা বাংলাদেশে যা দেখতেছি তা আপাত দৃষ্টিতে দেশটাকে গভীর অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে এবং এই শেখ হাসিনার চীনের দিকে ঝুঁকে যাওয়া এটা ভারত কোনোভাবেই ভালোভাবে দেখতেছে না। যদিও শেখ হাসিনা বলতেছে যে আমরা ইকোনমিক্যালি ঝুঁকতেছি অর্থনৈতিকভাবে, কিন্তু আসলে এটা ভারত ভালো চোখে দেখছে না। যদিও এখন আর এটা কোনো গোপন বিষয় না যে ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয় বা ভারতের যে নীতি নির্ধারকরা তারা এই শেখ হাসিনার ক্রমবর্ধমান চীনের দিকে ঝুঁকে যাওয়াকে তারা শুধু চেয়ে চেয়ে দেখছে আর গভীর হতাশা অনুভব করতেছে, কারণ বাংলাদেশ ছিল তাদের একমাত্র শেষ ভরসা, সেই বাংলাদেশটাও আস্তে আস্তে চীনের দিকে ঝুঁকে যাচ্ছে, এটা ভারতের যেই নীতি নির্ধারক তাদেরকে অত্যন্ত চিন্তায় ফেলে দিয়েছে। এখন লিখেছে যে যদিও শেখ হাসিনার এই ক্রমবর্ধমান চীনের দিকে ঝুঁকে যাওয়াকে ভারত খুব
চিন্তিত অবস্থায় দেখতেছে, কিন্তু তারপরেও ভারত শেখ হাসিনার সঙ্গে কাজ করতে সমানভাবে আশাবাদী। কারণ শেখ হাসিনার দলই একমাত্র মুক্তিযুদ্ধপন্থী এবং মুক্তিযুদ্ধের রাজনৈতিক চেতনা তারা হৃদয়ে ধারণ করে এবং সেই নীতিতে বিশ্বাস করে। বুঝলেন তো, মানে শেখ হাসিনা চীনের দিকে ঢুকে যাচ্ছে, এর জন্য ভারতের কলিজা পড়তেছে। তারপরেও ভারত ওই হাসিনার সঙ্গে কাজ করতে আগ্রহী, যে হাসিনাকে বুঝিয়ে শুনিয়ে যদি কিছু করা যায়। ওই যে একটা কথা আছে না, সুরঞ্জনা ওখানে যেও নাকো ওই যুবকের কাছে, তো হাসিনাকে বলবে হাসিনা ওখানে যেও নাকো ওই চীনের কাছে। মানে এত কিছুর পরেও ওই হাসিনাকেই ক্ষমতায় রাখা লাগবে, কিন্তু হাসিনাকে চীন থেকে সরিয়ে আনবে। তিনি লিখেছেন যে ভারতীয়রা এবার বাংলাদেশের রাজনীতিকে একটু ভিন্নভাবে দেখতেছে, এবং এমনও বলা হচ্ছে যে ভারতের ক্ষমতারও পট পরিবর্তন হতে পারে, হয়তো ভারতেও নতুন সরকার আসতে পারে আগামী নির্বাচনে। এখন ভারত তাদের সমস্ত ডিম এক ঝুড়িতে রাখলে কি ক্ষতি হয় তা শিখেছে। কারণ গত 14-15 বছরে ভারত তাদের সবগুলো ডিম কিন্তু আওয়ামী লীগের ঝুড়িতে রেখেছে, এবং ভারত বুঝতে পারছে যে আসলে এইভাবে চলতে দেওয়া যায় না। একজন শীর্ষস্থানীয় বিএনপি নেতা বলেছেন যে ভারতের রাজনীতিবিদরা এখন আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন যে উদ্বেগ প্রকাশ করতেছেন বাংলাদেশকে নিয়ে, সেটা খুব গুরুত্বের সঙ্গেই এখন এই ভারতও বিবেচনা করতেছেন। এবং সেই বিএনপি নেতা বলেছেন যে আওয়ামী লীগ দেশ পরিচালনায় ব্যর্থ হচ্ছে। গত 9 মাসে আওয়ামী লীগের কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রী আসলে কতটা দিন অফিস করেছেন তার একটা পরিসংখ্যান সেই বিএনপি নেতা দিয়েছেন। সেখানে দেখা গেছে যে গত 9 মাসে অর্থমন্ত্রী লোটাস কামাল মাত্র 9 দিন অফিস করেছেন, আর সর্বোচ্চ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জায়েদ মালিক মাত্র 81 দিন। এবং বিএনপির মূল্যায়ন হচ্ছে যে আমেরিকা এবং ইউরোপ সহ ভারত সহ সবাই আসলে এই শেখ হাসিনাকে চীন থেকে দূরে রাখতে চাপ দিচ্ছে, শেখ হাসিনা যাতে চীনের দিকে ঝুঁকে না যায়। কিন্তু শেখ হাসিনা এই সব তোয়াক্কা না করে তিনি চীনের দিকে ঝুঁকে যাচ্ছেন, এবং এই বাংলাদেশের অর্থনীতি নিয়ে আসলে জনগণ আগের চেয়ে হতাশাবাদী। এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI দ্বারা বাংলাদেশের উপর August 2023 সালের একটা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট অফ পিস সম্প্রতি বলেছেন যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি এবং সামগ্রিক অবস্থা নিয়ে খুবই হতাশাবাদী। IRI তাদের রিপোর্টের উপসংহারে বলেছেন যে দেশব্যাপী একটি সমীক্ষায় 51% উত্তরদাতা বলেছেন যে অর্থনীতি খারাপ করতেছে, এবং বাংলাদেশের আসন্ন অর্থনৈতিক ক্ষতির প্রতিফলন তুলে ধরে এই বিএনপি নেতা বলেন যে আমদানি 35% কমেছে এবং এটি শীঘ্রই 40%-এ যাবে, রেমিটেন্স কমে গিয়েছে, অর্থনীতির বিভিন্ন খাত যেমন এনার্জি মানে ওই বিদ্যুৎ, তারপরে গ্যাস, বিমান সংস্থা সবকিছু পঙ্গু করে দিয়েছে, বৈদেশিক রিজার্ভ একদম তলানিতে আছে, বাংলাদেশটা ধ্বংস হয়ে গিয়েছে, জনগণের এখন আর বোধ শক্তি নাই, জনগণ এত কষ্টে আছে। তো এই অর্থনৈতিক চরম বিপর্যয়ের মধ্যেও কিন্তু শেখ হাসিনা তাদের এই উন্নয়নের যে ভাবধারা এটা বজায় রেখেছেন, ওই এলিভেটর এক্সপ্রেস উদ্বোধন করতেছেন, আরো উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতেছেন, এগুলো জনগণকে দেখাচ্ছেন, এবং এগুলোর মধ্যেই আসলে তারা তাদের জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা করতেছেন। এখন চন্দনন্দী লিখেছেন যে এই অর্থনৈতিক গ্লানির মধ্যেই কিন্তু দিনে দিনে বিএনপির জনপ্রিয়তা বৃদ্ধি পাইতেছে। এখন যেহেতু বিএনপির জনপ্রিয়তা অনেক বেশি বেড়ে গিয়েছে, এবং ভারত, আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন একটি সুষ্ঠু এবং অবাধ এবং নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য যেহেতু আওয়ামী লীগের উপর অনেক ব্যাপকভাবে চাপ দিচ্ছে, কাজেই আওয়ামী লীগের কিছু নেতা মনে করতেছেন যে বিএনপি এবং আওয়ামী লীগ মিলে একটা বিস্তৃত রাজনৈতিক একটা ফ্রন্ট গঠন করা যেতে পারে। যে বিস্তৃত রাজনৈতিক ফ্রন্ট 1990 সালে এরশাদ বিরোধী আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেয়, যে সময় বিএনপি এবং আওয়ামী লীগ এক হয়ে আন্দোলন করেছিল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ভারতের নজর কিন্তু তীক্ষ্ণভাবে বিএনপি সহ অন্যান্য যে বিরোধী দল আছে, জামাত সহ সবার উপর কিন্তু ভারত তীক্ষ্ণ নজর রাখছে। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ এবং দেখার বিষয় যে ভারত ঠিক কি কৌশল অবলম্বন করতেছে যাতে বিভিন্ন শক্তিকে একত্র করার মাধ্যমে, মানে আওয়ামী লীগ এবং বিএনপি এর বিভিন্ন ভারতপন্থী সংগঠনগুলিকে একত্র করার মাধ্যমে আগামী নির্বাচনটা যাতে অবাধ এবং সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হয়, এবং তাতে শেখ হাসিনা জয় লাভ করে। এই হচ্ছে গিয়ে তার কলাম। এখন আমি এই কলামের আগামাতা অনেক কিছুই বুঝলাম না। চন্দননন্দী বলেছেন যে বিএনপি এবং আওয়ামী লীগকে এক হতে হবে, তারা 90 সালে যেমন এক হয়েছিল। আচ্ছা, 90 সালে তো এরশাদ ক্ষমতায় ছিল, তখন তারা এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল। এখন এই আওয়ামী লীগ বিএনপি এক হলে এখন কার বিরুদ্ধে আন্দোলন করবে? এখন আওয়ামী লীগের তো হাসিনাই ক্ষমতায় আছে, তাহলে আওয়ামী লীগের ভারতপন্থীরা বিএনপির ভারতপন্থীদের সঙ্গে এক হয়ে কার বিরুদ্ধে আন্দোলন করবে? এটা আমি বুঝলাম না। ক্ষমতা তো শেখ হাসিনাই আছে। আবার বলে যে চীনকে তাড়াতে হবে। এখন চীনকে যদি
যদি তারাতে হয় অঞ্চলে তাহলে হাসিনা ক্ষমতা থাকলে চীনকে তাড়ানো যাবে না সোজা সাপটা কথা এখন ভারত চায় যে নির্বাচন অবাধ সুষ্ঠু হবে এবং হাসিনাও ক্ষমতায় থাকবে এটা কিভাবে সম্ভব আমরা জানি যে নির্বাচন অবাধ সুষ্ঠু হলে হাসিনা তো 5% ভোট পাবে না তাহলে ভারত চায় যে হাসিনাও ক্ষমতায় থাকবে আবার হাসিনাকে ক্ষমতায় যেতে সহায়তা করবে আওয়ামী লীগের ভিতর কিছু ভারতপন্থী নেতা আবার বিএনপির ভারতপন্থী নেতারা আবার বিএনপির ভারতপন্থী নেতারাও হাসিনাকে সাহায্য করবে এবং তারা সবাই মিলে একজোট হয়ে ক্ষমতায় হাসিনাই থাকবে কিন্তু এই বিএনপি আর আওয়ামী লীগ মিলে তারা ওই চীনের বিরুদ্ধে খেপবে এবং চীনকে বাংলাদেশ থেকে পুরোপুরি বিতাড়িত করবে এটা কোনো কথা এটা হতে পারে আমি কিছু বুঝলাম না তো যাই হোক আমি এই কলামের মাথামুন্ডু কিছু বুঝলাম না হয়তো বা ভবিষ্যতে উনি আরো ভালোভাবে এটাকে ইলাবোরেট করবেন এখন তো একটা কথাই বোঝা গেল যে বিএনপির সঙ্গে ভারত দফায় দফায় বৈঠক করতেছে অনেক গোপনে করতেছে যাতে কেউ না জানে এবং ভারত আসলে যাচ্ছে নিজেদের মতো করে একটা রাজনৈতিক সলিউশন বের করার জন্য কিন্তু আমি মনে করি যে আলোচনা করতে বাধা নাই ভারতের সঙ্গে আরো 10 বার 20 বার 50 বার আলোচনা করতে পারে কোনো সমস্যা নাই ভারত তো আমাদের প্রতিবেশী রাষ্ট্র বন্ধু রাষ্ট্র আলোচনা হতেই পারে কিন্তু ভারত যে শর্ত দিচ্ছে এই শর্ত আসলে বিএনপির পক্ষে মেনে নেওয়া সম্ভব না যদি বিএনপি এই শর্ত মেনে নেয় তাহলে দল হিসাবে বিএনপি আর থাকবে না এখন ভারতের পরিকল্পনাই হচ্ছে যে শেখ হাসিনাকে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতায় আনা এবং বিএনপিকে জাতীয় পার্টির মতো একটা গৃহপালিত বিরোধী দল বানিয়ে দর্শক আলোচনা শুনেছেন কথাগুলো শুনে বুঝতে পেরেছেন যে মির্জা ফখরুল সাহেব বৈঠক হয়েছে কিনা আর বৈঠক হলেও সেখানে কী নিয়ে আলোচনা হয়েছে দর্শক নির্বাচন ছাড়া কোনো আলোচনা এখন আর মানে বৈঠকে হচ্ছে না যার সাথে বৈঠকে কেন কেন আলোচনা একটাই সেটা হচ্ছে নির্বাচন তা আমরা জানি কয়েকদিন পর কিন্তু প্রধানমন্ত্রীর সাথে নরেন্দ্র মোদীর একটা বৈঠক রয়েছে সেই বৈঠকে কিন্তু নির্বাচন নিয়ে আলোচনা হবে দর্শক কী হতে পারে বাংলাদেশের নির্বাচনের ভবিষ্যৎ সেটাই এখন কিন্তু আমাদের চিন্তার বিষয়